যে অম্বিকা যা বিষয়টা আমরা নামে বলি অম্বিকা যা, অথচ এই নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে, তাবেইনদের যুগে এই নামে এমন কিছুই ছিল না, অম্বিকা যা। অম্বিকা যার বাংলা তর্জমা বা অনুবাদ দ্বারাই হল আমরা অনেক নামাজ ইচ্ছায় অবহেলায় ছেড়ে দিছি, ইচ্ছায় অবহেলায় ছেড়ে দিছি। এখন নামাজ একটা বিশাল বড়, নামাজের সংখ্যা আমার জীবনে কাজা হয়ে গেছে, এটাকে আমরা উমরি কাজা বলি। কি কাজা? উমরি কাজা। আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে, তাবেইনদের যুগে এই শব্দই ছিল না, উমরি কাজা, এই শব্দই গলত। কেন? এটা বুঝার বিষয় যে আমি উমরি কাজা দিলাম, এটার শিরোনাম ছিল কাজাউল ফাওয়াইদ, অর্থাৎ ছুটে যাওয়া নামাজকে আদায় করা। যে কোনো কিতাবে, হাদিসের কিতাবে অথবা ফিক ফতোয়ার কিতাবে এটার শিরোনাম হলো কাজাউল ফাওয়াইদ, অর্থাৎ ছুটে যাওয়া নামাজ উমরি কাজা না। কেন বিষয়টা, ওটা আমরা সহজেই বুঝবো যে কেন। একজন মানুষ নিজেকে মুমিন মুসলিম পরিচয় দিবে আর সে স্বেচ্ছায় কোনো নামাজকে কাজা করবে, এটা তার পরিচয়ের সাথে যায় না, এটা তাকে ওই পরিচয় দিতে দেয় না। একজন মানুষ নিজেকে কি দাবি করে? মুসলমান দাবি করে। মুসলমান দাবি করার পরে এই কথার সুযোগ থাকে না, এই অপশনই থাকে না, স্বেচ্ছায় একক্ত নামাজ আমি কাজা করবো এই অপশন থাকে না। যদি একক্ত নামাজ কাজা করার অপশন না থাকে, তাহলে আমি জীবনে এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, কারো পঞ্চাশ বছর, কারো চল্লিশ বছর নামাজই স্বেচ্ছায় অবহেলায় ছুটে যাবে এই কল্পনা করার সুযোগ থাকে? এটা হইতেই পারে না যে একজন মানুষ নিজেকে মুমিন আর মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার পরে একক্ত নামাজ সে স্বেচ্ছায় সারবে, এটা তার পরিচয়ের সাথে কখনোই মিলে না। এজন্য অম্বিকা যায় এই শব্দটাই সহি না। এটা আমাদের অবহেলার কারণে আমাদের উপর নামাজ এইভাবে চাপছে যে আমরা শরীয়তকে অবহেলা করতে করতে শরীয়তের সর্বোচ্চ বিধান, যেই বিধানের ব্যাপারে হাদিসে স্পষ্ট শব্দ হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ বেহেস্তের চাবি, এটা আপনারা শুনছেন, এমন না অনুবাদ, অর্থাৎ সালাত এটা জান্নাতের চাবি, অর্থাৎ যে তার নামাজকে ঠিক রাখলো তার কাছে চাবি আছে, নচেত তার কাছে জান্নাতে যাওয়ার চাবি নাই, সে জান্নাতে যেতে পারবে। এজন্য বললাম যে আমরা তো বলি কি কাজা, উমরি কাজা বলে ফেলি, অথচ এটা শরীয়তে এই সুযোগই নাই যে আমার জীবনে একত্র নামাজ আমি স্বেচ্ছায় কাজা করি, এই সুযোগ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই দল মানুষ নিজেদেরকে মুমিন হিসাবে পরিচয় দিত, মুসলমান হিসাবে। কয় দল? একদল খাঁটি, একবারে মানে পুরা খাঁটি মুমিন সাহাবায়ে কেরাম, আরেক দল খাঁটি মুমিন না কিন্তু বাহ্যিকভাবে তারা এই কথার দাবি করত, তারা ইমানদার, আল্লাহ তাদেরকে মুনাফিক হিসাবে সম্বোধন করছে। কি হিসাবে? কিন্তু দুজনের পরিচয় পর্ব একটা ছিল, মুসলমান। আল্লাহ তাআলা দিলের খবর জানেন, এই জন্য ওদেরকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন মুনাফেক। কিন্তু বাহ্যিকভাবে সমাজে তাদের পরিচয় কি ছিল? কথা বুঝতে কোনো সমস্যা হইতেছে কিনা?
বাহ্যিক পরিচয় তারা সবাই নিজেদেরকে পরিচয় দিত মুসলমান হিসাবে, মুমিন হিসাবে পরিচয় দিত। এখন বুঝার বিষয়, আমি তো অনেক খুঁজছি যে মুনাফিকদের ভিতরে কেউ জীবনে স্বেচ্ছায় একত্র নামাজ কাজা করছে কিনা। এই কয়েকদিন ধরে না, কয়েক সপ্তাহ ধরে না, কয়েক মাস ধরে না, কয়েক বছর যাবৎ ধরে খুঁজতেছি যে মুনাফিক যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিত এরা স্বেচ্ছায় একত্র নামাজ কাজা করছে কিনা, আমি খুঁজে পাইনি, পাই নাই। থাকতে পারে আপনাদের তালাশের ভিতরে, থাকলে আমি আবার আমার এই কথা উড্ডো করুন, সমস্যা কি, আমার তো সঠিকটা নিতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ছিল, দিলে দিলে আর নিজেদেরকে মুসলমান পরিচয় দিত, তারাও এই কথা জানতো যে আমি যদি নিজেকে মুসলমান বা মুমিন পরিচয় দেই তাহলে স্বেচ্ছায় একত্র নামাজও আমার ছাড়ার সুযোগ নাই, একত্র নামাজ ছাড়ারও সুযোগ নাই। মুনাফিকদের সবচেয়ে বড় সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ত সামনের কাতারে। আমি খুঁজে পাই নাই কোনো মুনাফিক এই হিম্মত করছে অথবা এই কথা বুঝছে যে আমি নিজেকে মুসলমান বা মুমিন পরিচয় দিব, দেওয়ার পরে আমি নামাজ পড়ুন না, এই আমি একজন মুনাফিকের জীবনেও পাই। আপনার তালাশ করে দেখেন পান কি মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউন আন্নাস ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। বলতেছে অগ দিলে তো আসলে মানসিক ভাবে নামাজ পড়তে ওরা চায় না, কিন্তু পরিচয় দিতেছে মুসলমান সুবিধা ভোগ করার জন্য, তোরা নামাজে যখন দাঁড়ায় তখন ওদের দিল নামাজের প্রতি মনোযোগী থাকে না, অলসতা নিয়ে নামাজ পড়ে, নামাজের নামাজের ভিতরে কোনো জিনিস মানে আল্লাহর জিকির যুক্ত নামাজ হয় না, জিকির মুক্ত নামাজ হয়। হ্যাঁ একবার আল্লাহ জিকির করেন না তা না, করে কম, মন অন্যদিকে থাকে কারণ দিল থেকে সে নামাজ পড়তে আসে নাই। ইউরাউনান নাস, মানুষকে দেখাইতে চায় যে আমি মুমিন, কথা বুঝছেন, মানুষকে দেখানোর জন্য নামাজ বিষয়টা এমন না, মানুষের কাছে নিজের পরিচয় আমি যে মুসলমান এটা দেওয়ানোর জন্য এবং এটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য সে নামাজ পড়ে। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে এবং তাবেঈনদের যুগে একজন মানুষ নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য সে মুনাফিক হইলেও নামাজে আসতো, নামাজ সে স্বেচ্ছায় সারতো না, নামাজ সে সারতো না। কারণ ওই কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে মানুষ সে নিজের পরিচয় যদি দিতে চায় তাহলে দেওয়ার জন্য আমি যে নামাজি এই হিসাবে আমি মুমিন, এই পরিচয় দেওয়ার জন্য নামাজ পড়তে আসা লাগতো। কেউ যদি নামাজ না পড়তো নিজেকে মুমিন বা মুসলমান হিসাবে পরিচয় দিতে পারতো না, কেউ তাকে মুসলমান হিসাবে মনেও করত। আমার কথা বুঝতে কোনো সমস্যা হইতেছে? আমি একটা একটা বিষয় নিয়ে আলোচনা, যে আমরা এখন এটা একটা শিরোনাম দিয়ে দিছি, এটা হলো উমরি কাজা। উমরি কাজা কোনো মুমিনের জীবনে কোনো মুসলমানের জীবনে হইতে পারে এটা কল্পনা শরীয়তে নাই, এটা কল্পনা শরীয়তে কি নাই। কারণ কি, যে কত হাদিস এই ব্যাপারে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা নিজেকে যে নিজেকে মুসলমান পরিচয় দিবে না মুশরিক পরিচয় দিবে এর মাঝখানে তরকু সলা, সে নামাজ পড়ে কি পড়ে না এটার দ্বারাই সে মুমিন না মুশরিক। হাদিসের অন্য ইবারাতে আছে ওবাইনাল কুফরি, কাফের না মুসলমান এই পরিচয় দেওয়ার জন্য নামাজ পড়ে কি পড়ে না, যদি সে নামাজ ছাড়ে সে নিজেকে মুসলমান পরিচয় দিল না, নিজের পরিচয় দিল কাফের হিসাবে অথবা মুশরিক হিসাবে। স্পষ্ট কথা, এখানে অস্পষ্টতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, অর্থাৎ এক অক্ত নামাজ কেউ স্বেচ্ছায় সারলো, তো সারার দ্বারা সে নিজেকে কাফের হিসাবে পরিচয় দিল। কি হিসাবে পরিচয় দিল? অন্য রাওয়ায়েতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, যে এক অক্ত নামাজ স্বেচ্ছায় ছেড়ে দিল সে আল্লাহর জিম্মা বা দায় থেকে সে মুক্তি হয়ে গেল, অর্থাৎ তার জানমালের কোনো নিরাপত্তা নাই, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তার জানমালের নিরাপত্তা খতম। এর সাথে আর জানমালের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ আল্লাহর রাসূল জানমালের নিরাপত্তা উঠায় নিলেন। কথাগুলি বুঝতেছে? কোনো জটিল কথা না, এই সামাজিক পারিপার্শ্বিক কারণে আমার কাছে জটিল লাগতেছে, কথা জটিল না, শরীয়তের কোনো বিষয় জটিল না, দ্বীনের সবচেয়ে বড় স্তম্ভ, আল্লাহর কাছে প্রিয় হওয়ার সবচেয়ে বড় মাধ্যম, যাকে শরীয়তে রক্ষণ বা প্রধান স্তম্ভ বলছে কালিমায় শাহাদার পরে, ওই স্তম্ভের ব্যাপারে আমি যদি মনে করি আমি ছাড়তে পারি, তাহলে আমার এই মনে করাটা এটা ঈমান পরিপন্থী, এটা কোনো মুনাফেক মনে করে নাই। তাহলে আমার কথাটা শুরু থেকে যেটা বলতেছিলাম যে উমরি কাজা এই যে শিরোনাম আমরা দেই, এই শিরোনাম মুসলমানের পরিচয়ের সাথে মোমেনের পরিচয়ের সাথে যাই না, কারণ এক অক্ত নামাজ কাজা করা এটা নিজেকে মোমেন পরিচয় দেওয়ার ক্ষেত্রে বাধা এবং নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার ক্ষেত্রে বাধা, আল্লাহ তাআলার জিম্মা তার থেকে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পরিচয় মোমেন না, সে নামাজ না পড়ার সাথে সাথে সে নিজেকে মুশরিক এবং কাফের হিসেবে পরিচয় দিল। আমার কথা বুঝতে কোনো? তাহলে বিষয়টা, তাহলে উমরি কাজা বিষয়টা আগে এই বিষয়টা দিলে আসা দরকার। আমরা যেটাকে উমরি কাজা বলি, কি কাজা? উমরি কাজা, একজন মোমিনের পরিচয়ের সাথে উমরি কাজা শব্দ মানানসই না। একজন নিজেকে মুসলমান পরিচয় দিবে, এই পরিচয়ের সাথে উমরি কাজা এটা যায় না। এই কথা তো বুঝে আসছে, এতটুক তো বুঝে আসছে। তার মানে হলো যে আমি যদি নিজেকে আল্লাহর কাছে মুমিন এবং মুসলমান হিসাবে পরিচয় দেই, তাহলে আমার দিলে এই কথা বসাইতে হবে, আমার সন্তানদের দিলে এই কথা বসাইতে হবে, আমার ঘরের লোকদের দিলে এই কথা বসাইতে হবে যে আমি নিজেকে মুমিন মুসলমান পরিচয় দেওয়ার সাথে সাথে আমি এই কথা দিলের ভিতরে আনতে হবে যে ওই যুগের মুনাফেকরাও নিজেকে মুমিন পরিচয় দেওয়ার পরে নামাজ ছাড়ে নাই, তো আমি কি করে নামাজ ছাড়ব? তাহলে অম্বিকাজা এই শব্দ হলো পরবর্তীতে নামাজের ব্যাপারে অবহেলা করতে করতে আমরা এই পর্যায়ে আসছি যে আমরা ওইটা ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মুনাফেক এক অক্ত নামাজ ছাড়ার হিম্মত পায় নাই, সাহস পায় নাই, কারণ সে জানে এক অক্ত নামাজ ছাড়লে নিজেকে মুমিন পরিচয় দিতে পারবে না, এজন্য সে এক অক্ত নামাজও ছাড়ে নাই। এজন্য এই শিরোনাম হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না।